সুপারনোভা বা নক্ষত্রের মৃত্যু মহাবিশ্বের একটি সাধারণ ঘটনা। বিজ্ঞানীদের ধারণা আমাদের এই মিল্কি ওয়েতে নক্ষত্রের মৃত্যু ঘটে, কিন্তু আমাদের এই বিশ্বে প্রচুর এই রকমের ছায়াপথ রয়েছে যেখানে প্রতিনিয়ত নক্ষত্রের মৃত্যু ঘটে চলেছে অবিরাম। সম্প্রতি জাপানের একটি টেলিস্কোপে 1800টি সুপারনোভা ধরা পড়েছে পৃথিবী থেকে কয়েক আলোক বর্ষ দূরে। প্রায় 10 মিলিয়ন বছর আগে সুপার লোকাল বাবল সুপারনোভার ফলে 300 আলোকবর্ষ স্থান জুড়ে আলোক ছটা দেখা গিয়েছিল বলে ধারণা করেছে নাসা। তবে একটি নক্ষত্র কিভাবে মৃত্যুর পথে যাবে তা নির্ভর করে তার ভরের ওপর। নিজস্ব আভ্যন্তরীণ জ্বালানি ফুরিয়ে গেলে এগুলো একটি লোহার খণ্ডে পরিণত হয়, তখনই নক্ষত্রগুলো মহাবিশ্বকে ধ্বংস করে দিতে সক্ষম। পরবর্তীতে এটি পরিণত হয় শ্বেত বামন নক্ষত্রে। এইভাবে বিস্ফোরণ ঘটে একটি নক্ষত্রের মৃত্যু ঘটে। সুপারনোভা মূলত দুরকমের হয়, টাইপ 1 সুপারনোভা এবং টাইপ 2 সুপারনোভা। দ্বিতীয় সুপারনোভাটি অপেক্ষাকৃত বেশি ভয়ঙ্কর, এতে আলো অনেক বেশি বিকিরিত হয় যা আমাদের সূর্যের থেকে 10 থেকে 15 গুণ বেশি। এই ধরনের সুপারনোভাতে জ্বালানি শেষ হয়ে বিস্ফোরণ ঘটানোর পর নক্ষত্রের কেন্দ্রে কিছু পদার্থ জমা শুরু হয়, শেষ পর্যন্ত কেন্দ্রের ভর অতিক্রম করলে আরও একটি বিস্ফোরণ হয়, যে কারণে এই ধরনের সুপারনোভাকে অনেক সময় কেন্দ্র বিস্ফোরণ সুপারনোভাও বলা হয়। এরপর কেন্দ্রের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে, সর্বোচ্চ তাপে পৌঁছে আরও একটি বিস্ফোরণ ঘটায় এবং সমস্ত শক্তি বিকিরণ করে মহাবিশ্বে বিলীন হয়ে যায়। টাইপ 1 সুপারনোভা একটি বিস্ফোরণের মাধ্যমে নিজস্ব জ্বালানি হারিয়ে ফেলে, তারপর সেটি শ্বেত বামন নক্ষত্রে পরিণত হয়। তখন এর ভেতরের নিউক্লিয়ার বিকিরণ শুরু হয় যার ফলে চাপ ক্রমাগত বাড়তে থাকে এবং প্রকাণ্ড বিস্ফোরণ ঘটিয়ে একেবারে ধ্বংস হয়ে যায় এটি।